हेलो फ्रेंड कैमन आछेन सबाई आशा करछि सबाई भालो आछेन। वेलकम टू सुमन बंगाली वार्ड। सुमन बंगाली वार्डे आपनादेर सबाइके स्वागत। तो अनेक दिन भिडियो देया हयनि कारण आमि एकटु ब्यस्त छिलाम आमार सेटअपे प्रोग्रेस निये। तो आजके किछु एखन प्रोग्रेस एसेछे तो आपनादेर देखानो जाक। चलुन तो तार आगे जारा आमार च्यानेलटि नतुन हये आछेन जदि च्यानेलेर भिडियोगुलो आपनादेर भालो लेगे थाके ताहले आमार च्यानेलटा सबसक्राइब करे আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এইটা আমার প্রথম হাঁড়ি। তো দেখা যাক, তো এটা দেখা যাচ্ছে দুটো ডিম পেরেছে। তো হ্যাঁ, দুটো ডিমই পেরেছে, মেল ফিমেল দুটোই ভেতরে আছে। দেখা যাক পরবর্তীটা কেমন হয়। আবার বাইরে একটা ফিমেল ভেতরে মেল আছে, তো যেহেতু বাইরে দিয়ে যদিও দেখা যাবে তাও ভেতর দিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। পরবর্তী আরেকটাকে যে বাইরেটা ফিমেল ভেতরে মেল আছে, ডিম ফুটেছে মনে একটা হ্যাচ হয়েছে। আমার দেখা যাচ্ছে মনে একটা হ্যাচ হয়েছে। যাই হোক, এদের বেশি ডিস্টার্ব করবো না, তিনটে ডিম পেরেছিল, এদের বেশি ডিস্টার্ব করলাম না। তো পরবর্তী এদের একটা পালের ফিমেল আর এই যে লুটুনোর মেল, আর এদিকে একটা লুটুনোর ফিমেল আর এই যে লুটুনোরই মেল, এই দুটোই বক্স এখন নিচ্ছে। এই যে বক্সের ভিতরে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো নড়াচড়া করছে, মানে বক্স নিচ্ছে। এই যে দুটোরই একই সঙ্গে বক্স লাগানো আছে। যাই হোক, আর এদিকে আরেকখানা এটাও পালের ফিমেল লুটিনোর মেল। তো এদেরও দেখি, এদেরও বক্সটা নিয়েছে, মানে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো সরাসরি করেছে, মানে এরাও ডিম পারবে। দেখা যাক এদের প্রোগ্রেসটা আসুক কেমন। তো এখানে দেখছেন আর একটা হোয়াইট, এটা কিন্তু মেল, বাইরে ফিমেলটা বসে আছে। এই যে এটা পালের ফিমেল, পাইটটা তা দিচ্ছে। তো গলায় দেখছেন ভেজা আছে, এটা ছান করে মানে গাটা জল লাগিয়ে এখন এসে বসছে। এই যে চারটে ডিম দিয়েছিল, একটা আনফার্টাইল হয়েছে। তো চলে যাই পরবর্তী ব্রিডিং বক্সে। আর একটা পাইট আছে, এটা খুব সুন্দর কালার। এটা এরও চারটে ডিম দিয়েছিল, দুটো ফার্টাইল হয়েছে। খুব এগ্রেসিভ, এটা মেল যেহেতু প্রচণ্ড এগ্রেসিভ পাখি এটা আমার। ওই যে দেখছেন তো চারটে, দেখা যাক কটা ফার্টাইল হয় এবার এটার। এর আবার এই যে ফিমেলটা বসে আছে ভেতরে, বাইরে এখন খাঁচা বাইরে ছিল তখন ভেতরে। এদিকে আরেকখানা এটা ফিমেল, এই যে ফিমেলটা লুটিনো, এটা ভেতরে আছে বক্সের ভেতরে। এখন বক্সে খুলতে হয় তখন একটা নক করতে হয়। দেখা যাক কী হয়েছে প্রোগ্রেসটা, আমি দেখি আজকে দেখি। এই যে ও বাস, বাহ, একটা বাচ্চা ফুটেছে যে দেখা যাচ্ছে। এই যে মেল বাচ্চাটা হ্যাচ হয়েছে আজকে, যাক বেশিক্ষণ ডিস্টার্ব করবো না এদের। দেখতেই পাচ্ছেন আমি আমার যেহেতু ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে আর প্রত্যেকটা হাঁড়িতে ডিম বাচ্চা আছে, তো আমি এখন ভাত দেওয়া খুবই জরুরি। ভাতে প্রচণ্ড কার্বোহাইড্রেট আছে, এতে খুব উপকার হয় বাচ্চার জন্য আর যেগুলো ডিম মেয়ে বসে আছে তাদের জন্য। প্রত্যেকটাই আমি ভাত দিয়েছি আর প্রত্যেকটাই দেখছেন খেতে নেমেছে কী সুন্দরভাবে, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, প্রত্যেকজনই খেতে নেমেছে। তো এরকমই ব্রিডিং আপডেট, পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর কমেন্টে জানাবেন আমার পাখির ব্রিডিং প্রোগ্রেসগুলো কেমন দেখলেন আপনারা। আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো ভালোই থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুক আপনার বাড়ির সকল পাখিগুলো।